আজকে আমরা অ্যারিস্টটলের দাসত্ব সম্পর্কে একটু জানার চেষ্টা করব। চলো জানা যাক। তোমরা অনেকেই জানো যে রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল দাসত্ব বা দাস প্রথাকে নানাভাবে সমর্থন করে গেছেন এবং এর পক্ষে তিনি সবসময় সোচ্চার ছিলেন। অর্থাৎ অ্যারিস্টটলের মতে দাস প্রথাটা অবশ্যই যুক্তিযুক্ত, এবং অ্যারিস্টটলের এই দাসত্বের পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে, বা অ্যারিস্টটল কেন দাসত্বকে সমর্থন করতেন বা দাস প্রথাকে সমর্থন করতেন এর পেছনে বেশ কিছু কারণ ছিল। তো অ্যারিস্টটল কেন এই দাসত্বের সমর্থক ছিলেন বা এই দাস প্রথাকে কেন তিনি এতটা হাইলাইট করেছেন, চলো সে সম্পর্কে আমরা কিছু জানার চেষ্টা করি। এখানে প্রথমে যে পয়েন্টটি আমরা দেখতে পাচ্ছি, জৈব ও অজৈব যন্ত্রপাতি, তো এটা নিয়ে জানতে হলে আমরা প্রথমে অ্যারিস্টটল সম্পর্কে একটু জানি। যে এক্ষেত্রে বলতে হয় অ্যারিস্টটল পরিবার থেকে রাষ্ট্রের উৎপত্তির ব্যাখ্যা প্রসঙ্গে গার্হস্থ্য অর্থনীতি বা হাউজহোল্ড ইকোনমি ইত্যাদির প্রয়োজনীয়তার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। অর্থাৎ অ্যারিস্টটল রাষ্ট্রের উৎপত্তির ক্ষেত্রে গার্হস্থ্য অর্থনীতির প্রয়োজনীয়তার কথা স্বীকার করেছেন বা গুরুত্ব আরোপ করেছেন। অ্যারিস্টটলের মতে প্রত্যেকটি শিল্পকলার জন্য যেমন উপযুক্ত উপকরণের প্রয়োজন রয়েছে, ঠিক তেমনি গার্হস্থ্য অর্থনীতির জন্য বেশ কিছু সংখ্যক উপকরণের আবশ্যকতা রয়েছে। এই সকল উপকরণ যন্ত্রের মতো বা অনেকটা যন্ত্র সদৃশ। সুতরাং গার্হস্থ্য অর্থনীতির জন্য তিনি দুই ধরনের যন্ত্রপাতির প্রয়োজনীয়তা উপলব্ধি করেছেন। একটা হচ্ছে অজৈব যন্ত্রপাতি বা ইনানিমেট টুলস, যেমন খাদ্য, পোশাক পরিচ্ছদ, সম্পদ ইত্যাদি, এবং আরেকটা হচ্ছে জৈব যন্ত্রপাতি বা অ্যানিমেট টুলস, যেটাকে তিনি চিহ্নিত করেছেন গৃহপালিত পশু, দাস ইত্যাদির মাধ্যমে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্রের উৎপত্তি প্রসঙ্গে অ্যারিস্টটল যে গার্হস্থ্য অর্থনীতির প্রয়োজনীয়তার কথা বলেছেন, এটিকে তিনি দুটি ভাগে ভাগ করেছেন, অজৈব যন্ত্রপাতি এবং জৈব যন্ত্রপাতি। দাসরা হচ্ছে এই জৈব যন্ত্রপাতির একটা অংশ, এটা অ্যারিস্টটলের মত। অ্যারিস্টটলের এই ধারণার বশবর্তী হয়ে তিনি দাসকে তার প্রভুর জীবন্ত সম্পদ কিংবা কার্য সম্পাদনের হাতিয়ার হিসেবে উল্লেখ করেন। অর্থাৎ প্রভুর কার্য সম্পাদনের হাতিয়ার হবে এই দাস। একজন দাস কেবল তার প্রভুরই দাস নয়, সে তার সমস্ত দেহ, মন এবং কর্ম প্রভুর নিকট সমর্পণ করে, কিন্তু প্রভুর দায়িত্ব কর্তব্য তার প্রতি নিতান্তই কম। অর্থাৎ একটা দাসের সব কিছুই আসলে তার প্রভুর প্রতি বা মাস্টারের প্রতি সমর্পিত। তিনি যেভাবে চাবেন তা সেভাবে পরিচালিত হবে, কারণ দাসের যুক্তিশক্তি বলে কিছু নেই এবং দাসরা পশু পাখির মতোই যুক্তি বিবর্জিত এবং নির্বোধ। তার স্বাধীন সত্তা বলে কিছু থাকবে না, সে সম্পূর্ণভাবে নিজেকে প্রভুর নিকট উৎসর্গ করবে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যারিস্টটল দাসকে একটা জৈব বা অ্যানিমেট টুলস হিসেবে, জৈব যন্ত্রপাতি বা অ্যানিমেট টুলস হিসেবে চিহ্নিত করেছেন, যার কাজ হবে তার জীবন, কর্ম সবকিছুই প্রভুর নিকট সমর্পিত। কারণ অ্যারিস্টটল মনে করছেন যে দাসের স্বাধীন কোনো যুক্তি বা বুদ্ধি বা চিন্তা করার কোনো ক্ষমতা নেই। এই কারণে অ্যারিস্টটল দাসকে জৈব যন্ত্রপাতি হিসেবে চিহ্নিত করেছেন। অ্যারিস্টটল আরো বলছেন দাস প্রথা হচ্ছে স্বাভাবিক এবং নৈতিক, অর্থাৎ ন্যাচারাল এবং মরাল। তিনি তার মতে মানুষের জন্য পরিবার এবং গার্হস্থ্য অর্থনীতির উপকরণ যেমন স্বাভাবিক ও প্রকৃতিগত, ঠিক তেমনি দাস প্রথাও মানুষের জন্য স্বাভাবিক এবং প্রকৃতিগত। আবার বাদ্যযন্ত্র ব্যতীত যেমন সঙ্গীত রচনা করা যায় না, তেমনি মানুষের পক্ষে দাস ব্যতীত উত্তম ও নৈতিক জীবনযাপন করাও মোটেই সম্ভব নয়। এখানে মূলত অ্যারিস্টটল তার প্রভুদের কথাই বলছেন, অর্থাৎ প্রভুরা তাদের কাজ কার্যাবলী, তাদের যে মানসিক কাজ, সেগুলো ঠিকভাবে করতে হলে অবশ্যই দাসের প্রয়োজন, কারণ এই দাসের সহযোগিতা না পেলে উক্ত প্রভুদের উত্তম নৈতিক জীবনযাপন করা সম্ভব হবে না। এটা অ্যারিস্টটলের মত। অ্যারিস্টটল আরো বলছেন অ্যারিস্টটলের মতে দাস প্রথা শাসন ও অধীনতা নীতির উপর ভিত্তি করে গড়ে উঠেছে। এই নীতি অনুসারে উত্তম অধমকে শাসন করবে এবং অধম উত্তমের আদেশ পালন করবে, আর এটি হচ্ছে প্রকৃতির বিধান। অ্যারিস্টটলের এই ধারণা সম্পূর্ণ বাস্তব ভিত্তিক, কেননা বাস্তবে দেখা যায় মানুষের মধ্যে এক শ্রেণী আছে যাদের মধ্যে তোমরা দেখতে পাবে অধিক প্রজ্ঞা এবং জ্ঞান, এবং আরেকটা শ্রেণী পাবে যারা দৈহিক দিক থেকে শক্তিশালী। অর্থাৎ মানব প্রকৃতির বিভিন্নতা সমাজে প্রভু ও দাস শ্রেণীর অস্তিত্বের যথার্থতা নির্ণয় করে। অর্থাৎ অ্যারিস্টটল যে মত দিয়েছেন দাস প্রথার পক্ষে, এটি আসলে দেখা যাচ্ছে যে সমাজের মানুষজনকে অবলোকন করে তিনি এই মতামত প্রদান করেছেন। তার মতে এক শ্রেণীর মানুষ হচ্ছে জ্ঞানে প্রজ্ঞায় শক্তি জ্ঞানী প্রজ্ঞায় উত্তম, এবং আরেক শ্রেণী হচ্ছে দৈহিক দিক থেকে শক্তিশালী। অর্থাৎ সমাজই বা প্রকৃতিগতভাবেই সমাজে এই দুই ধরনের লোক
দেখা যায় এরই ভিত্তিতে আসলে দাস প্রথাটা গড়ে উঠেছে, এটা অ্যারিস্টোটলের মতামত। এখানে আরো কিছু বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি, যেমন দীর্ঘকালের প্রথা। অ্যারিস্টোটল আসলে দাস প্রথাকে সমর্থন করার একটা কারণ ছিল, প্রাচীন গ্রিসে দাস প্রথা দীর্ঘকাল ধরে বিদ্যমান ছিল। সাধারণত যুদ্ধে পরাজিত শত্রু সৈন্যদের বন্দী করে দাসে পরিণত করা হতো, তারা বাধ্যতামূলকভাবে দৈহিক শ্রম প্রদান করত এবং যাবতীয় মানবিক অধিকার থেকে ছিল বঞ্চিত। অ্যারিস্টোটল এইভাবে যুদ্ধবন্দীদের দাস শ্রেণীর অন্তর্ভুক্ত করার পক্ষপাতী ছিলেন। তিনি যুক্তি প্রদর্শন করেন, যুদ্ধে বন্দী হওয়ার অর্থই কোনো শ্রেষ্ঠ শক্তির নিকট পরাজিত হওয়া এবং আত্মসমর্পণ করা। তাই তিনি বলেন, দুর্বল সবলের দাসত্ব বরণ করবে এটাই স্বাভাবিক। অর্থাৎ অ্যারিস্টোটল বলতে চাচ্ছেন যে দীর্ঘকাল ধরে একটা রীতি চলে আসছে যে যারা যুদ্ধবন্দী হবে তারা যাদের হাতে পরাজিত হয়েছে তাদের দাস হবে, কারণ যারা পরাজিত হয়েছে তারা শ্রেষ্ঠতর শক্তির কাছে পরাজিত হয়েছে এবং আত্মসমর্পণ করেছে, আর স্বাভাবিকভাবে দুর্বল সবলের দাসত্ব করবে, এটাকেই অ্যারিস্টোটল স্বাভাবিক হিসেবে চিহ্নিত করেছেন। আরেকটা পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি, স্বাভাবিক প্রক্রিয়া। অ্যারিস্টোটল আসলে দাসত্বকে, অ্যারিস্টোটলের যে দাসত্ব আমরা দেখতে পাই সেটি দুটি তত্ত্বের উপরে প্রতিষ্ঠিত মূলত। প্রথমত হচ্ছে, মানুষ স্বভাবতই অসমান এবং সদ্গুণের দিক থেকে বিভক্ত। উৎকৃষ্ট ব্যক্তি নিকৃষ্ট ব্যক্তির উপর শাসন করবে, এটাই স্বাভাবিক। শাসন পরিচালনার ক্ষমতা উৎকৃষ্ট ব্যক্তির উপর ন্যস্ত হয় আর দৈহিক পরিশ্রমের কাজ নিকৃষ্ট ব্যক্তির উপর বর্তায়। যারা দৈহিক দিক থেকে শক্তিশালী, বুদ্ধির দিক হতে তারা অত্যন্ত কি বলবো ক্ষীণ বা দীন প্রকৃতির। দ্বিতীয়ত যেটা বলতে যাচ্ছেন উনি, এটি সহজে অনুমেয় যে কেউ যদি জ্ঞানের অধিকারী, কেউ জ্ঞানের অধিকারী হয় আবার কেউ জ্ঞানের অধিকারী নয়। যে ব্যক্তি জ্ঞানের অধিকারী নয় সেই হবে দাস। অর্থাৎ অ্যারিস্টোটল সোজা কথায় বলতে চাচ্ছেন যে সব মানুষ কখনোই সমান হতে পারে না, মানুষ স্বভাবতই অসমান এবং এই অসমানত্বের মধ্যে কেউ উৎকৃষ্ট কেউ নিকৃষ্ট। যারা জ্ঞানের অধিকারী প্রজ্ঞার অধিকারী তারা উৎকৃষ্ট, তারা হবে প্রভু। যারা জ্ঞানের অধিকারী নয়, দৈহিক দিক থেকে শক্তিশালী কিন্তু জ্ঞানের অধিকারী নয়, তারা নিকৃষ্ট এবং তারা প্রকৃতিগতভাবেই দাস বলে পরিগণিত হবে। অর্থাৎ এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। তৃতীয় যে পয়েন্টটি আমরা দেখতে পাচ্ছি, শাসন করার ক্ষমতা থাকা বা না থাকা। অ্যারিস্টোটল যে মতামত দিয়েছেন সেটা থেকে আমরা এ ধারণা পেতে পারি যে পৃথিবীর সকল মানুষই শাসন করবার ক্ষমতা নিয়ে জন্মলাভ করে না। তাদের মধ্যে কেহ শাসন করবার জন্য আবার কেউ শাসিত হবার জন্য জন্মগ্রহণ করে, এটাই আসলে প্রকৃতির বিধান। অ্যারিস্টোটলের মতে আত্মার নিকট যেমন দেহ, বুদ্ধির নিকট ক্ষুধা, মানবের নিকট পশু, পুরুষের নিকট নারী, পিতামাতার নিকট সন্তান অধীন, ঠিক তেমনি বুদ্ধি বিবর্জিত মানুষ বুদ্ধিসম্পন্ন মানুষের অধীন। সুতরাং এটা নিতান্তই স্বাভাবিক যে কেউ আদেশ করবে এবং কেউ সেই আদেশটা পালন করবে। আত্মা যেভাবে দেহকে শাসন করে প্রভুও সেভাবে তার দাসকে শাসন করে। অর্থাৎ দাস প্রথাটা এসেছে আসলে শাসন করা বা না করার সূত্র থেকে, যে সমাজে একটা শ্রেণী থাকে তারা শাসন করবে কারণ তারা জ্ঞানে গুণে প্রজ্ঞাবান, এবং আরেকটা পক্ষ থাকে যারা শাসিত হবে তারা উক্ত প্রথম শ্রেণীর মতো অতটা জ্ঞান বুদ্ধি রাখে না কিন্তু তারা দৈহিকভাবে শক্তিশালী হয়। অর্থাৎ স্বাভাবিকভাবেই যেমন আত্মা দেহকে শাসন করে ঠিক তেমনি প্রভুরাও তার দাসকে শাসন করবে। আমরা আরো কয়েকটা পয়েন্ট দেখতে পাচ্ছি। অ্যারিস্টোটল আসলে যখন তার লেখনী ধারণ করেন বা লেখনী শুরু করেন, প্রাচীন গ্রিসে আসলে তখন দাস প্রথার ব্যাপক প্রচলন ছিল। তৎকালীন গ্রিসে দাস প্রথা একটি সর্বজনীন প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল এবং এটি সামাজিক সংগঠনের প্রয়োজনীয় অংশ বলে বিবেচিত হতো। গ্রিক বাসীগণ যাতে রাষ্ট্রীয় কার্যে অংশগ্রহণ করতে পারে সেই জন্য তাদেরকে প্রয়োজনীয় অবকাশ যাপনের সুযোগ প্রদান করার উদ্দেশ্যে অ্যারিস্টোটল দাস প্রথার উপর যথেষ্ট গুরুত্ব আরোপ করেন। অর্থাৎ রাষ্ট্রীয় কার্যগুলো যদি যাতে সঠিকভাবে এবং সুন্দরভাবে পরিচালিত হয়, এই কারণে যাতে গৃহস্থালীর কাজকর্ম নিয়ে চিন্তা ভাবনা বেশি করতে না হয় শাসক শ্রেণীর জন্য, এই কারণে অ্যারিস্টোটল দাস প্রথার উপর গুরুত্ব আরোপ করেছেন। দাস প্রথাকে অ্যারিস্টোটল যুক্তিযুক্ত এবং উত্তম বলে বিবেচনা করেছেন, কারণ একজন দাস তার প্রভুর নিকট থেকে বিভিন্ন গুণাবলী আয়ত্ত করতে সক্ষম। দাস সকল সময় তার প্রভুকে সঙ্গদান করে এবং ধীরে ধীরে তার প্রভুর যাবতীয় গুণাবলী অর্জনের মাধ্যমে স্বীয় বুদ্ধির বিকাশ ঘটাতে পারে।
অ্যারিস্টোটল প্রভুদিগকে তাদের দাসদের প্রতি সদয় হতে বলেছেন এবং নিষ্ঠুর প্রভুদের শাস্তি প্রদানের কথা উল্লেখ করেছেন। এখানে অ্যারিস্টোটলের একটা মানবীয় গুণাবলী আমরা দেখতে পাচ্ছি, উনি দাসদের প্রতি মানবিক আচরণের পক্ষপাতী ছিলেন। অর্থাৎ অ্যারিস্টোটল দাস প্রথাকে সমর্থন করলেও তিনি বলতে চাচ্ছেন যে দাসদের প্রতি অবশ্যই ভালো আচরণ করতে হবে, কারণ দাসরা প্রভুদের আচরণ থেকে তাদের নিজের জীবন এবং বুদ্ধির বিস্তার ঘটাবে। তাই অ্যারিস্টোটল বলতে চাচ্ছেন যে প্রভুরা যাতে দাসদের প্রতি সদয় আচরণ করে এবং যারা নিষ্ঠুর আচরণ করবে তাদের যাতে শাস্তি প্রদান করা হয়, সেই পক্ষে তাকে অ্যারিস্টোটল সমর্থন করে গেছেন। অর্থাৎ অ্যারিস্টোটল দাস প্রথাকেও সমর্থন করেছেন, একই সাথে দাসদের প্রতি ভালো আচরণের প্রতিও গুরুত্ব আরোপ করেছেন। এতক্ষণ আমরা অ্যারিস্টোটল কেন দাস প্রথাকে সমর্থন করেছেন বা অ্যারিস্টোটলের দাস প্রথার গুরুত্বের এত গুরুত্ব আরোপ করার কারণ কি সে সম্পর্কে একটু ধারণা লাভের চেষ্টা করলাম। কিন্তু অ্যারিস্টোটলের এই দাসতত্ত্ব বা দাস প্রথার সমর্থনকে অনেকেই নানাভাবে সমালোচনা করেছেন এবং বর্তমান সময়ের প্রেক্ষিতে আসলে একটি নানাভাবে সমালোচিতও হচ্ছে। তো কয়েকটা সমালোচনা আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে কয়েকটা পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি, যেমন ন্যায়সঙ্গত নয়। আসলে অ্যারিস্টোটল দাস প্রথার যে সংজ্ঞা নির্দেশ করেছেন তা কোনোভাবেই যুক্তিযুক্ত বা ন্যায়সঙ্গত নয়, এবং তোমরা সকলেই যদি বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করো তাহলে আমরা দেখতে পাই যে বর্তমানকালে দাস প্রথাটা আসলে অচল। প্রাচীনকালে বা মধ্যযুগে দাস প্রথাটা আসলে বহুল প্রচলিত ছিল এবং অনেকেই নানাভাবে দাস প্রথাকে সমর্থন করে গেছেন, কিন্তু বর্তমান যুগ হচ্ছে মানবতার যুগ, এখানে আসলে দাস প্রভু ইত্যাদির কোনো ভিত্তি নেই। বর্তমান সময়ে মানবিকতাটাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় এবং সব মানুষ সমান, এই চিন্তাটাই আসলে সকলের মনে দৃঢ়মূল। দ্বিতীয়ত আরেকটা পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি যে ধারণা স্পষ্ট নয়। এখানে বলা হচ্ছে কে বা কারা আসলে প্রকৃতিগতভাবে দাস হবে তা অ্যারিস্টোটলের ধারণা এটা স্পষ্ট হয়ে উঠে আসেনি। তিনি আইনগত দাস এবং প্রকৃতিগত দাসের মধ্যে কোনো সুনির্দিষ্ট পার্থক্য করতে সক্ষম হননি। অর্থাৎ অ্যারিস্টোটল প্রকৃতিগতভাবে কারা দাস হবে কিংবা আইনগতভাবে কারা দাস হবে এ সম্পর্কিত প্রকৃত কোনো ধারণা বা কোনো তত্ত্ব দাঁড় করাতে পারেননি। অর্থাৎ কে দাস হবে, কেন দাস হবে ইত্যাদির স্পষ্ট ধারণা আমরা অ্যারিস্টোটলের তত্ত্বে বা অ্যারিস্টোটলের এই আলোচনায় পাই না। তৃতীয় আরেকটা পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি, নিকৃষ্ট বিবেচনা করা। আমরা এতক্ষণ আলোচনায় এটা স্পষ্ট প্রতীয়মান হচ্ছে অ্যারিস্টোটল যে আলোচনা করেছেন বা তার যে মত, সেখানে আমরা দেখতে পাচ্ছি দাসদেরকে আসলে নিকৃষ্ট বিবেচনা করা হয়। এখানে একটা কথা বলতে হয়, অ্যারিস্টোটল একদিকে যেমন দাসদের প্রতি দয়ালু ছিলেন, অন্যদিকে অজৈব প্রাণীদের সাথে তুলনা করে তাদেরকে নিকৃষ্টতম জীব বলে প্রতিপন্ন করেছেন। অর্থাৎ অ্যারিস্টোটল দাসদের প্রতি সদয় হওয়ার কথা বলেছেন ঠিকই, কিন্তু দাসদেরকে তিনি নিকৃষ্ট হিসেবে বিবেচনা করেছেন, যেটা আসলে বর্তমান যুগে কোনোভাবেই প্রাসঙ্গিক নয়। এখানে আরো কয়েকটা পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি, যেমন দৈহিক শ্রমের উপর জোর। অ্যারিস্টোটল দাসদের ক্ষেত্রে দৈহিক শ্রমের উপর বেশি জোর দিয়েছেন, কিন্তু আমরা সকলেই জানি যে যে কোনো কাজ যদি সম্পাদন করতে হয় সেখানে দৈহিক এবং মানসিক দুটো শ্রমেরই প্রয়োজন, কিন্তু অ্যারিস্টোটলের দাসতত্ত্ব সেটি স্বীকার করে না। অ্যারিস্টোটল বলতে চাচ্ছেন যে দাসদের যে কাজ সেটা হবে শুধুমাত্র দৈহিক এবং তার প্রভুদের যে কাজ সেটা হবে মানসিক। অর্থাৎ অ্যারিস্টোটল দাসদের জন্য দৈহিক শ্রমের উপর জোর দিয়েছেন, কিন্তু প্রকৃতপক্ষে আসলে যে কোনো কাজ করতে হলে দৈহিক মানসিক দুটি শ্রমেরই প্রয়োজন, কিন্তু অ্যারিস্টোটল সেটা স্বীকার করেননি। আরেকটা পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি, অ্যারিস্টোটল যে দাস প্রথার বর্ণনা দিয়েছেন সেটি আসলে অমানবিক, এটি মানুষের ব্যক্তিত্ব বিকাশের সম্পূর্ণ পরিপন্থী। দাস প্রথা কোনো সভ্য সমাজের ভিত্তি হতে পারে না, এটি মানবতা বিরোধী। বর্তমান সময়ে আমরা যদি দেখি যে সমাজে আসলে সকল মানুষকেই সমান বিবেচনা করা করা হয় বা করা উচিত, কিন্তু অ্যারিস্টোটল যে শ্রেণীবিভাগ দেখিয়েছেন দুটো শ্রেণী প্রভু এবং দাস, এটা আসলে মানবতাকে লঙ্ঘন করে, অর্থাৎ এটা মানবতা বিরোধী। আরেকটা পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি যে অ্যারিস্টোটল যে দাস প্রথার কথা বলেছেন তৎকালীন সোফিস্টগণ কিন্তু এটাকে প্রকৃতি বিরুদ্ধ বলে বর্ণনা করেছেন, কারণ সোফিস্টরা মনে করতেন যে আল্লাহ সকল মানুষকে স্বাধীন করে সৃষ্টি করেছেন, কিন্তু পরবর্তীতে আসলে মানুষই এই দাসে পরিণত করার প্রক্রিয়াটা শুরু করেছে। অর্থাৎ আল্লাহ সৃষ্টি বা স্রষ্টা সৃষ্টি সবাই সমান,
আল্লাহ কাউকে বা স্রষ্টা কাউকে দাস বা কাউকে প্রভু বলে সৃষ্টি করেননি, কিন্তু পরবর্তীতে মানুষই প্রভু দাস ইত্যাদি শ্রেণীতে বিভক্ত করেছে, তাই এই দাস প্রথাকে কোনোভাবে সমর্থন করা যায় না। দাস প্রথাকে সমর্থন করতে গিয়ে অ্যারিস্টটল উত্তরাধিকার সূত্রের উপর অযথা অত্যধিক গুরুত্ব প্রদান করেছেন। তিনি গ্রিকদের দাসে পরিণত করবার বিরুদ্ধাচারণ করেন, কিন্তু বারবারিয়ানদের দাসে পরিণত করবার পক্ষ সমর্থন করেন। অর্থাৎ অ্যারিস্টটল উত্তরাধিকার সূত্রকে বেশি গুরুত্ব দিয়েছেন। তিনি চিন্তা করেছেন যে গ্রিকরা দাসে পরিণত হতে পারবে না, কারণ তারা সুপেরিয়র, কিন্তু বারবারিয়ানরা দাসে পরিণত হতে পারে, কারণ তারা ইনফেরিয়র। কিন্তু সোজা কথায় যদি বলতে হয়, তার মানে অ্যারিস্টটল গ্রিকদের প্রতি একটা সহানুভূতি বা সিম্প্যাথি এখানে প্রদর্শন করেছেন। এটা আসলে কোনোভাবেই বর্তমান সময়ে খাটে না। আসলে বর্তমান সময়ে দাস প্রথাটাই অচল, কারণ এক পক্ষ দাস হবে, এক পক্ষ প্রভু হবে, এটা আসলে বর্তমান সময়ে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কারণ বর্তমান সময়, আমি আগেও বলেছি যে মানবতার যুগ, এখানে সবাইকে সমান বিবেচনা করা হয়। অতএব উত্তরাধিকার সূত্রে কেউ দাস হলে তার সন্তানও দাস হবে, এভাবে দাস চলতেই থাকবে দাসপথে, এটা আসলে কোনোভাবেই সমর্থনযোগ্য না। আবার অন্যভাবে দেখতে গেলে, যে কেউ যদি প্রভু হয়ে জন্মগ্রহণ করে তার উত্তরাধিকারও প্রভু হতে থাকবে, এগুলো আসলে কোনো যুক্তিসঙ্গত নয় বা কোনো যুক্তির বিচারে এটা সবসময় ফেল করে যাবে, এটা আসলে যুক্তির বিচারে কখনোই খাটে না। অ্যারিস্টটল দাস প্রথা সমাজকে দুইটি পৃথক অংশে ভাগ করেছেন, এটা এতক্ষণে তোমরা সবাই বুঝতে পেরেছ। তিনি বলেছেন যে দাসত্ব অনুসারে কেউ আদেশ করবে, কেউ সেই আদেশ পালন করবে। আসলে বর্তমান সময় যদি আমরা দেখি, সামাজিক বিভিন্ন স্তর কিন্তু আমাদের চোখে পড়বে। অতএব এই বিভিন্ন স্তর নিয়ে আলোচনা না করে শুধুমাত্র দুইটা স্তরে ভাগ করে এক পক্ষকে প্রভু এক পক্ষকে দাস বলা, এটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না, বা এটা যুক্তিসঙ্গত হয় না কোনোভাবেই।